শুভেচ্ছা এবং স্বাগত রেনবো এডিট ইউটিউব চ্যানেল থেকে। বরাবরের মতো আমি আপনাদের রেনবো ক্যাপ্টেন চলে এসেছি আজকে শুক্রবার সকালে। গতকাল আমরা ডিসকাস করেছিলাম হাউ টু ডিল বেটার ক্রাউড ফান্ডিং, এবং সেই সুবাদেই আজকে আসা। আমি আমার ইনবক্সে অনেক মেসেজ দেখেছি এবং আমাকে সবাই কমপ্লিমেন্টও করেছে, ফর দ্যাট আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। অ্যাট দ্য সেম টাইম আমি ক্রাউড ফান্ডিং ফর বাংলাদেশ এই সম্পর্কে আরো বিস্তারিত বলতে চাই। হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং, কিভাবে ক্রাউড ফান্ডিং এ বেনিফিট পাওয়া যায়, কিভাবে আপনি বাঙালি হিসাবে ক্রাউড ফান্ডিং অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন এবং কি করা উচিত। ক্রাউড ফান্ডিংটা মূলত প্রথমত এশিয়ান কাউন্টার পার্টে এয়ার ফান্ডিং সাইট বাংলাদেশিদেরকে প্রায়োরিটি দিচ্ছে ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন করার জন্য। তো চলুন আজকে আমরা ডিসকাস করি ক্রাউড ফান্ডিং কিভাবে হয়। ক্রাউড ফান্ডিং বা বাংলায় বলে গণ অর্থায়ন। ক্রাউড ফান্ডিংটা কাজ করে পাঁচটা ভিত্তিতে। আপনার কি প্রয়োজন, আপনি কে, আপনি কি চাচ্ছেন, আপনার চাওয়ার সত্যতা কি এবং পরিশেষের কথা। আপনি যদি ক্রাউড ফান্ডিং অ্যাপ্লাই করতে চান তবে আপনার এয়ার ফান্ডিং সাইটে যেতে হবে। গুগলে সার্চ করলেই আপনি এয়ার ফান্ডিং লিখলেই আপনাকে সাইটের ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দেবে। তারপরে আপনি গুগল থেকে সাইটে লগ ইন করবেন, সাইন আপ করে। সাইন আপ করার পর আপনার ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনে আপনার বলতে হবে আপনি কে, আপনি কি এবং আপনার পরিচয়। পরবর্তী আপনার কারণটা বিশ্লেষণ করতে হবে, কারণের সাথে আপনার ফুটেজ এবং আপনার যে সমস্যা সেই কথাগুলো সার্বিক সত্যিকারের কথা সেটি আপনি বিবরণী দিতে হবে। দেবার পর আপনি যখন এন্টার সাবমিট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং ওয়ান্স অ্যাক্টিভ হওয়ার পর আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি ক্রাউড ফান্ডিং এ একজন সদস্য হয়ে গেলেন। আপনার দেন যে জিনিসটি করতে হবে, ক্রাউড ফান্ডিং বা এই ধরনের সামাজিক মাধ্যম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা মূলত কাজ করে শেয়ারিং বেসিস, অর্থাৎ বহির্বিশ্বে আপনার এই ক্রাউড ফান্ডিং এর যে সব ডিটেইল গুলো আপনি সাবমিশন করেছেন সেই সব ডিটেইল গুলো আপনার সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পৃথিবীর সব লোকজন যারা আছে তাদের কাছে শেয়ার করতে হবে। শেয়ারিংটা আপনি কিভাবে করবেন, হ্যাশট্যাগ ইউজ করে। হ্যাশট্যাগ বলতে যেটা সামাজিক মাধ্যমে খুব প্রচলিত আজকাল, সেটা যেমন আপনি হ্যাশট্যাগ বাংলাদেশ লিখলেন, হ্যাশট্যাগ বিটগুল বাংলাদেশ লিখলেন, হ্যাশট্যাগ রাজশাহী লিখলেন, হ্যাশট্যাগ চিটাগং লিখলেন, দেখবেন আপনার ভিউজ হচ্ছে। যে যত বেশি ভিউ করবে তত আপনার ক্রাউড ফান্ডিং এর যে গোল টার্গেটটা থাকে, অর্থাৎ আপনি যখন আবেদনটা করেন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম এয়ার ফান্ডিং সাইটে যে, তখন সেখানে শুরুতেই বলবে $1500 টার্গেট এবং একটা সময়সীমা আপনাকে গোল টার্গেটের দিতে বলবে। তো আপনি যখন যে মুহূর্তে গোল টার্গেটটি আপনি পূরণ করে ওখানে দিয়ে দিবেন, লেটস সে আপনি 30 days প্রোগ্রাম দিয়েছেন এবং পরে সেই প্রোগ্রামে আপনি 30 দিনে আপনার ব্যক্তিগত একটি বাসা বাড়ি নির্মাণ করবেন, সেই ক্ষেত্রে আপনার টাকার প্রয়োজন বলেছেন এবং অর্থায়ন চেয়েছেন, এবং আপনার করোনায় আপনি করোনার প্রকোপে আপনি ক্ষতিগ্রস্ত, সেই অর্থগুলো আপনি সত্যিকারের বর্ণনা করেছেন বিধায় তখন বহির্বিশ্বের থেকে প্রচুর সংখ্যক লোক তারা আপনার এই প্রবলেমস গুলো ক্যাটাগরিক্যালি দেখবে সাইটে। সাইটে দেখার পর যারা সুবিধা অবস্থায় আছে, যারা মনে করে তারা ফান্ডিং করবে, সেই সুবাদে ফান্ডিং আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এই সংখ্যক লোক যারা সুবিধা অবস্থায় আছে তারা করবে, এবং করার পরবর্তীতেই সেটা আপনার অ্যাকাউন্টে ক্রাউড ফান্ডিং সাইটে জমা হবে। এবং ক্রাউড ফান্ডিং জমা হবার পর ক্রাউড ফান্ডিং একটা নিয়ম আছে যে ক্রাউড ফান্ডিং এ যখন আপনি ব্যালেন্সে টাকা আসা শুরু করে এই অর্থগুলো $100 পরবর্তী যে অ্যামাউন্ট গুলো আসবে ইন টাইম আপনার গোল সেট করা যে প্রোগ্রাম আছে
সেই অনুপাতে আপনাকে তারা বিক্যাশের মাধ্যমে পাঠিয়ে দিবে। ওয়াইজ বলে একটি অ্যাপ্লিকেশন আছে বই বিশ্বে, এয়ার ফান্ডিং ওয়াইজ এর মাধ্যমে বাংলাদেশে বিক্যাশে 1,45,000 পর্যন্ত সেম ডে ট্রান্সফার করতে পারে। তো সেভাবে আপনারা অর্থটা পাবেন। দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড, ক্রাউড ফান্ডিং এ কেন আপনাদেরকে অর্থায়ন করবে। ক্রাউড ফান্ডিং একটি বিশ্বস্ত পন্থা বই বিশ্বে, বিপ্লব ঘটিয়েছে। গতকাল আমি বলেছিলাম যে 2015 সালে ক্রাউড ফান্ডিং এমন একটা বিপ্লব ঘটায় বই বিশ্বে, $34 বিলিয়ন $34 বিলিয়ন সংগ্রহ করা হয়। প্রচুর সংখ্যক লোকদের কাছ থেকে অর্থগুলো আসে, বিভিন্ন মানুষ যারা নানান ভাবে সমস্যায় সারা পৃথিবীতে আছে, ব্যাংকিং সুবিধা যাদের নাই, যারা কোনো অবস্থায় কোনো কিছু করতে পারছে না, বেকারত্ব সমস্যায় ভুগছে, অসুস্থতায় ভুগছে, পেনশন ফান্ড পাচ্ছে না নানান কারণে, তো এইসব লোককে ফান্ডিং করেছে। এবং ক্রাউড ফান্ডিং বই বিশ্বে এখন একটা ব্যাংকিং অল্টারনেট বিপ্লব। এই ধরনের প্ল্যাটফর্মে মানুষ বাংলাদেশ বাদে, আমি জানি না বাংলাদেশ বাদে অন্যান্য দেশের প্রত্যেক ব্যক্তিবর্গ যারা আছেন, তারা মানবতাটাকে অনেক মূল্যায়ন করে। তো আই এম শিওর বাংলাদেশেরা অনেক মানবিক এবং তারাও মানবতাটা বুঝে। তবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, ডিজিটাল অ্যাডভান্সমেন্ট এবং ইনোভিয়েশন এর কারণে অনেক সময় আমরা বিষয়বস্তু না বুঝেই তার পরিণামে চলে যাই। যাই হোক, অন্য কথায় গেলাম না, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনার তথ্য বিবরণী এবং সততা, সত্যিকারের ফুটেজটাই ক্রাউড ফান্ডিং এর মেইন ক্যাপিটাল। অর্থাৎ আপনি ক্রাউড ফান্ডিং এ যেভাবে আপনাকে উপস্থাপন করবেন, সেভাবেই আপনাকে ক্রাউড ফান্ডিং রিপ্লাই ব্যাক করবে এবং আপনার সমস্যা সমাধান করবে। ক্রাউড ফান্ডিং বই বিশ্বে যারা করছে, গোফান্ডমিতে বা ইন্ডিগো বা কিকস্টার্টারে, সেখানে দেখা গিয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি যে আমি দেখেছি যে ফিলিপিনের এক মহিলা তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য, তার ডায়ালিসিসের ট্রিটমেন্টের জন্য সে আবেদন করে এবং তাকে অ্যারাউন্ড $22,000 মতো গোফান্ডমি অর্থ প্রদান করে। আমি দেখেছি পেরুর এক টিচার, উনি ক্রাউড ফান্ডিং এ তার করোনা প্রকোপের কারণে তার বাড়ি ঘর, থাকা খাওয়া চলাফেরা সবকিছু ভিতরে সমস্যা দাঁড়িয়ে যায় এবং উনি চাকরি হারা হয়ে যায়, তার যে অবস্থা সে সিচুয়েশনে সে কিছুই করতে পারছিল না। তো ক্রাউড ফান্ডিং উনি আবেদন করে এয়ার ফান্ডিং সাইটে যে, এবং তাকে বই বিশ্বের থেকে প্রচুর সংখ্যক লোক অল্প অল্প টাকা দিয়ে তার যে টার্গেট গোল $7,000 সেই সাহায্য পাবে। সেরকম আমি দেখেছি যে পশুপ্রেমী যারা আছে, দেখা যায় বাংলাদেশে আজকাল এই করোনা প্রকোপে রাস্তার বিড়াল কুকুর তারা না খেয়েই একরকম আছে, এবং যারা পশুপ্রেমিক বা কিছু সংখ্যক যারা একবেলা খাবার খাওয়ায়, যেমন আমি আমার অর্গানাইজেশন থেকে, অ্যারোনা ফাউন্ডেশন থেকে স্ট্রে অ্যানিমালস ফর ডগস এন্ড অ্যানিমালস এর জন্য গত বছর প্রোগ্রাম করেছি এবং আমি প্রায় 1,000 অ্যানিমালস, যেসব কুকুর বিড়াল রাস্তার, তাদেরকে আমি অর্থ সংগ্রহ করে খাওয়ানোর চেষ্টা করেছি একবার। তো সেরকম এই ধরনের প্রজেক্টেও ক্রাউড ফান্ডিং হয়। কারো সমস্যা, চাকরি নাই, শিক্ষিত বেকার, তার একটা ভালো পরিকল্পনা আছে, সে একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম চালাতে চায় এবং তার সাথে ইউনিভার্সিটির ব্যবস্থাপনা আছে, অথরাইজেশন আছে, এবং বাংলাদেশ থেকে ছাত্র গেলে সে ইউনিভার্সিটি কমিশন পাবে, তার এস্টাবলিশমেন্ট কস্ট দরকার, সেক্ষেত্রেও সে ক্রাউড ফান্ডিং এ সাহায্য আবেদন করলে তখন বই বিশ্বের থেকে নানান ধরনের লোক নানানভাবে সাহায্য করবে। ক্রাউড ফান্ডিং মূলত বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল আপনার এয়ার ফান্ডিং এ। তাছাড়াও কিছুদিন, লাস্ট বোধ হয় 1-2 বছর আগে, বাংলাদেশে একটা নতুন ক্রাউড ফান্ডিং অপরাজিতা
নামে বাংলাদেশ আইসিটি থেকে, এবং সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা আমি এখন পর্যন্ত ঠিক জানি না সফলতা, তবে বাংলাদেশে শুরু হয়ে গেছে দুই বছরে ক্রাউড ফান্ডিং। ইন্ডিয়া অনেক আছে, নেইবার কান্ট্রিজে ভিতরে আরো অনেক কান্ট্রিজ লাইক শ্রীলঙ্কা আদার্স তারাও করছে ক্রাউড ফান্ডিং, তবে ওয়েস্টার্ন সাইডে ইউরোপে ক্রাউড ফান্ডিংটা প্রচলিত একটা পন্থা, ব্যাংকিং অল্টারনেশন প্রসেস অ্যাজ আই হ্যাভ টোল্ড, যে সবাই তাদের ব্যক্তিগত প্রয়োজন এমার্জেন্সি ক্ষেত্রে, মেডিকেল ক্ষেত্রে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ফান্ডার বা ফাইন্যান্সের তারা করে ব্যবস্থা করে ক্রাউড ফান্ডিং এর দ্বারা। বাংলাদেশে ক্রাউড ফান্ডিং এর অনেক সুযোগ আছে, আমরা খুব ভালো নেই এবং অলমোস্ট 4 কোটি লোক নগদরিদ্র হয়ে গেছে, এবং আমাদের দেশে সরকার চেষ্টা করার পরও আমরা এখনো যে অবস্থায় আছি জানি না, এই অনির্দিষ্ট কাল কখন এই করোনার কালো ধাবার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তবে আপনারা যারা আছেন, আমি আবারও বলবো যে আপনারা ক্রাউড ফান্ডিং পন্থাটা সঠিকভাবে যদি অবলম্বন করেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন ক্ষেত্রে, সেক্ষেত্রে সুফল পাবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। তবে ভালো মনে, সদিচ্ছায় এবং সুন্দর অবস্থায় নিজেকে প্রেজেন্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং ক্রাউড ফান্ডিং এর আইডেন্টিফিকেশন প্রসিডিওর আছে, তারা তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর গুলো প্রপারলি আইডেন্টিফাই করে নেয়, আপনি কে, আপনার এনআইডি, পাসপোর্ট ডিটেল এবং ব্যাংক অ্যাকাউন্ট নিবে, যার ব্যাংক অ্যাকাউন্ট নাই তার এনআইডি নিবে এবং ডিটেল নিবে, ভেরিফাই করবে, সে সুবাদে তারা ক্রাউড ফান্ডিং করবে। তো আজকে যে শুক্রবারে যে কথা বলতে চাচ্ছি, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাকে করবেন, আমি আরো ক্রাউড ফান্ডিং সম্পর্কে আরো ডিটেল করব, ক্রাউড ফান্ডিং কোন কোন দেশে কিভাবে করা যায়, কিভাবে প্রসার করা যায়, প্রজেক্ট বেসিস করা যায় কিভাবে, সে সম্পর্কে আরো বলবো, এটা টেকনিক সম্পর্কে বলবো, ক্রাউড ফান্ডিং কিভাবে শেয়ারিং করবেন সে সম্পর্কে বলবো, এবং আমি আশা করবো যে রেনবো এডিটিভার চ্যানেলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং এট দ্য সেম টাইম কোয়েশ্চেন রাখবেন, তাহলে আমি আরো আপনাদের প্রশ্ন অনুযায়ী প্যাকেজ ইনফরমেশন ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো, সে সুবাদে আপনাদের ভালো হবে। পাশাপাশি এই প্রোগ্রামের আজকের শুক্রবারে ক্রাউড ফান্ডিং সম্পর্কে একটা কথা বলার সময় মনে হলো, আগামী আমি আর অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো, সো কিপ অ্যান আই অন মাই চ্যানেল, অবভিয়াসলি আই উইল টক অ্যাবাউট যে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টাকা কিভাবে পাঠাবেন সহজ উপায়। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে সরকার প্রজ্ঞাপন জারি করে এখন প্রাইভেট ব্যাংকে অনুমতি দিয়ে দিয়েছে, আপনারা রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন অনলাইনে, পড়াশোনার ক্ষেত্রে, মেডিকেল ট্রিটমেন্ট, এনিথিং। এই বিষয়ে আমি নেক্সট আমার এপিসোডে কথা বলতে চাচ্ছি। আনটিল দেন, ভেরি গুড বাই, হ্যাভ এ ভেরি গুড ফ্রাইডে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিপ সাপোর্টিং আস অ্যান্ড সাবস্ক্রাইবিং। হোপফুলি অনেক অনেক তথ্য থাকবে, আপনারা জেনে খুশি হবেন রেনবো এডিটিউবার সমপ্রচার করছে পডকাস্টিং ক্যাম্পেইন, ইনফরমেশন, হেরিটেজ, কালচার, লাইফ, ফুড স্টাইল, ট্রাভেলিং, ট্যুরিজম অ্যান্ড এভরিথিং ইন আন্ডার ওয়ান চ্যানেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং আরেকটা কথা না বললেও হয় বাট তারপরেও বলছি, আমরা কোনো প্রফেশনাল সেলিব্রিটি না, সাধারণ মানুষ পেশায় আছি, আমার ব্যাকগ্রাউন্ড এবং সব কিছুই রেনবো এডিটিভার চ্যানেলে আমার সামাজিক মাধ্যমে উল্লেখ করা আছে আমি কে কি করছি না করছি, তো আমার হয়তো ভিডিও কোয়ালিটি গুলো প্রাথমিক পর্যায়ে অতটা HD ইমপ্রুভড নাও হতে পারে, তবে আমার কথা এবং আমার তথ্যগুলো রাইট ডিরেকশন। তো আমার মনে হয় যে আমার সাবজেক্টের উপরে সবাই কনসেন্ট্রেট করলে আমি কৃতজ্ঞ থাকবো, আর আমি চেষ্টা করবো আগামীতে আরো বেটার কোয়ালিটি ভিডিও এবং বেটার HD কমপ্লেক্সনে ভিডিও করার জন্য। আনটিল দেন, স্টে টিউন অ্যান্ড গুড বাই।